আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা আ্যার আল হ্যাড ইউ আশার অর্থাৎ এগারোতম অধ্যায় পড়ব তার আগে ইফ ইউ আর নিউ ইন দিস চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড প্রেস দি বেলাইকনটি গেট দি আপকামিং নোটিফিকেশান তো এই যে অধ্যায়ের টাইটেল হচ্ছে ফিল বেকালাতি অথবা ফিল বাক্কালাতি মানে মোদির দোকানে মোদির দোকানে যে সমস্ত ইভেন্টস সিচুয়েশান বা যে ধরনের কথাবার্তা হয় সেগুলোই এই অধ্যায়ের মধ্যে এই অধ্যায়ের মধ্যে এই অধ্যায়ের মাধ্যমে তোমরা জানতে পারবে তো এখানে বিশেষ করে যে ঈদের ব্যাপারে এখানে উল্লেখ করা আছে ঈদের যে এই যে একটা ফেস্টিভ্যাল উৎসব সে উৎসবকে কেন্দ্র করে এখানে কিছু কথা রয়েছে তো চলো শুরু করা যাক যে আ আলি ইন ও আ বাবে ফাত আফতাহ থেকে যার অর্থ হচ্ছে দেখা আলি হচ্ছে ফাইল র আলি ইউন মানে আলী দেখলো হেলালাল আদুল ফিতরি অর্থাৎ ঈদুল ফিতরের চাঁদ দেখলো মাসা আয়মিল ইসনাইন সোমবারের সন্ধ্যাবেলায় ইয়মুল ইসনাইন মানে সন্ধ্যাবেলা মাসা মানে সন্ধ্যা ইয়মুল ইসনাইন মানে সোমবার ঠিক আছে আর মাসা মানে সন্ধ্যা অর্থাৎ সোমবারের সন্ধ্যাবেলায় অফারি হা ফারি হা ইয়ফরাহু থেকে যার অর্থ হচ্ছে খুশি হওয়া অফারি হা বিহা বিহি এবং এ চাঁদ দেখে সে খুশি হলো লেয়ান না কেননা সে সায়াহতা ফিলুবিল সাঈদ সে কি করবে উদযাপন করবে মানে ঈদ উদযাপন করবে আনন্দময় ঈদ উদযাপন করবে সাবাহা গাদান অর্থাৎ মঙ্গলবারের সকালে আগামীকাল আগামীকাল হচ্ছে মঙ্গলবার আর সে সকালে মঙ্গলবারের সে ঈদের খুশি মানাবে হান্না আনিউ তাহনিয়াতুন মানে অভিবাদন জানানো অভিনন্দন জানানো আলাই আলিউন হানদিকা আহু যে আলী তার বন্ধুদেরকে অভিনন্দন জানালো বেলা সাঈদ আনন্দময় ঈদের ওয়া দা দ্য আদ মানে নিমন্ত্রণ করা ঠিক আছে এবং তাদেরকে ইনভাইট করলো ইলা বাইতিহি মানে তার বাড়িতে মাসা আয়মিল আইদি ঈদের দিনের সন্ধ্যাবেলায় তার বন্ধুদের নিমন্ত্রণ করল ওয়া ফাকা উহু আলাদা আলিক এই প্রস্তাবের ওপরে তার বন্ধুরা তার ডাকে বা তার ইনভাইটেশন গ্রহণ করলো ওয়া যা উলাবাই তিহি যা উ যারা অর্থ যারা বা থেকে যারা অর্থ আসা ওয়া যা উ তারা তার বাড়িতে আসলো অর্থাৎ আলীর বাড়িতে আসলো কালাত উম্মু আলি উম আলীর মা বলল যে ইন্নাহা নিশ্চয় তিনি তুরিদু চান এ আদা মানে প্রস্তুতকরণ করতে কী প্রস্তুতকরণ করতে না তো এ আয়দা আদা ওয়াজাবাতিনফি ফ্যাটিন ওয়াজাবাত জমা অজাবাত ইন খি ফ্যাটেন খি ফিন অর্থাৎ সে হালকা খাবার অজাবাতুন মানে খাবার হালকা খাবার করার মানে প্রস্তুতি গ্রহণ করলো বা চাইলো যে সে মানে প্রস্তুতি প্রস্তুতি এগুলো করবে তাই সেটা চাইল ওয়াতবাকিন হলুয়াতিন এবং মিষ্টির থালা অর্থাৎ মিষ্টি তৈরি করারও প্রস্তুতি গ্রহণ করলো বা সে মিষ্টিও সেগুলো আনবে বা মিষ্টিও মিষ্টিও প্রস্তুতকরণ করবে সেটা চাইল ও আকালাত আকালাতনুজা আকালাত মানে খাদ্য ওয়াকালাত শাহিয়া এবং রুচিকর খাদ্য মানে টেস্টিকর খা মানে টেস্টি খাদ্য ঠিক আছে মানে খুবই সুস্বাদু খাদ্য তৈরি করার জন্য প্রস্তুতি গ্রহণ করল লীলাঈদ ঈদের জন্য অলিদালিকা আর এই কারণেই ফাইন্নাহা তাহটাজু ইলা ক্যাসিরিন এই জন্য তার প্রয়োজন তিনার প্রয়োজন এলা ক্যাসিরিন মিনাল আসিয়া অনেক জিনিসের মিনা সুখ এই বাজার বাজারের অনেক জিনিসের প্রয়োজন ঠিক আছে বাজার থেকে যে জিনিসগুলো আনা প্রয়োজন যেগুলো তিনি করবেন তার জন্য দাহ বা আলী ইউন আলি গেল মা আস তার বন্ধুদের সঙ্গে এলাল বেকালাতি মানে মুদির দোকানে অথবা ইলাল আল ওয়াকানাতিল আলতি বেকাল আতু আউ আল বাক্কা কাবির তঞ্জিদ্দান এবং সেই মুদির দোকানটা অনেক বড় ছিল তুফতাহু মুবাক্কিরান এটা ফিস সাবাহি খুব সকাল সকাল খোলা হতো তুফতাহু এটা মাঝুল ঠিক আছে ফাতাহু বাব ফাতা আফতাহু থেকে এটার হচ্ছে তুফতাহু মোহানাস এই জন্যই কারণ তুফতাহু আল বাকা বাকালাটা এটা হচ্ছে বাকালা এটা মুন্নাস তাই তুফতাহু মুবাক্কিরান ফিস সাবাহি সকাল সকাল মুবাক্কিরান মানে আর্লিয়ার ইট ইজ ওপেনড আর্লিয়ার ইন দ্য মর্নিং মানে খুব সকাল সকাল এটা খোলা হয় ওলা তুগলাকু আগলাকা ইগুলা ইগলিকু ইগলাক মানে বন্ধ করা ঠিক আছে ওলা তুগলাকু বন্ধ করা হয় না ইল্লা তবে বন্ধ করা হয় বাদা মুন্তাসাফিল লাইলি মুন্তাসাফিল লাইল মানে হচ্ছে মুন্তাসাফিল লাইল মুন্তাসাফ মানে যে মিডল মানে মধ্যরাত্রিতে বন্ধ মধ্যরাত্রির পরে বন্ধ করা হতো ফিহা অর্থাৎ এই দোকানে কুল্লু শাইয়িন মিনাল আদাওয়াতিল মানজিলি মানজিলি মানজিলিয়াতি আদাওয়াত মানে সরঞ্জাম জিনিসপত্র আসবাব তো বাড়ির যাবতীয় জিনিসপত্র এই দোকানে বাড়ির যাবতীয় জিনিস বাড়ির যাবতীয় প্রয়োজনীয় জিনিস বা আসবাব মানে প্রয়োজনীয় জিনিস এই দোকানে পাওয়া যায় থিয়াকুল হুসেন মানে তার মধ্যে সব কিছু রয়েছে মিনাল মিনাল আলা মিনাল আদাওয়াত আল মানে বাড়ির যত জিনিস মানে যে ধরনের জিনিস প্রয়োজন সব রান্না বান্নার বিভিন্ন এর সব ধরনের জিনিস রয়েছে ওয়া আন ওয়াউন মোনা ওয়াতুন এবং বিভিন্ন ধরনের কি রয়েছে মিনাল মা মানে খাবার ওয়াল মোরাতবায়াতি মোরাত মানে সতেজ কর সতেজ কারক খাদ্য রয়েছে তু যাদু ফের রুফুফ রফফুনে যেমন হচ্ছে রুফুফ মানে হচ্ছে তাক যেটাকে সেল বলে ইংলিশে ফের রুফুফ মানে এবং কি তাকগুলিতে পাওয়া যায় ও দাওয়া দুলাব লাভ যার জমা আছে দাওয়ালিব মানে আলমারি এবং আলমারি এবং সেই তাকগুলোতে কি পাওয়া যায় এবং কিসে পাওয়া যায় না তো সাল্লা সাল্লাহনে জমা আছে জাত মানে ফ্রিজ রেফ্রিজরেটার রেফ্রিজরেটার এবং আলমারি এবং যে তাকগুলো রয়েছে তার মধ্যে কি পাওয়া যায় বেশ বেসৌরাতিন জৈগি রাতিন মানে খুব সুন্দরভাবে সেগুলো সাজানো রয়েছে বিভিন্ন ধরনের এই খাদ্য সতেজ কারক যে খাদ্য রয়েছে এগুলো সব সেই জিনিসের মধ্যে এগুলোর মধ্যে রয়েছে রুফু তাকের মধ্যে রয়েছে দাওয়ালিপের মধ্যে আলমারিতে রয়েছে ফ্রিজের মধ্যে রয়েছে বিসুরাতিনাতিন খুব সুন্দর আকারে সুন্দরভাবে সাজানো রয়েছে ওইয়া তাজিজাতুন ওয়ানি ফাতুন এ এগুলো হচ্ছে খুবই মানে এগুলো হচ্ছে তাজা ফ্রেশ এবং পরিষ্কার তেম্মা তারতিবুহা বোহা তেম্মা তারতিবুহা মানে এগুলোকে সাজানো হয়েছে আলা নিদামিন খাসসিন খাসিন এগুলোকে এগুলোর যে তারতিব বা সাজানো হয়েছে আলা নিদামিন খাসসিন খুব বিশেষ বৈশিষ্ট্যে এগুলোকে সাজানো হয়েছে বিলজাউদ্যাতি প্রথমে দেওয়া হয়েছে উৎকৃষ্টতর যে খাবারগুলো প্রথমে নাইয়াতি এবং বিভিন্ন ধরনের খাবার সেই ধরন অনুযায়ী সাজানো হয়েছে ও আসআর আর শেয়ার অনুযায়ী হচ্ছে আসার মানে প্রাইস এবং দাম অনুযায়ী সেগুলোকে সাজানো হয়েছে ফিল আও আল এবং সেই মুদিখানাতে পাওয়া যায় কুল্লু অনেক জিনিস দালিক মানে যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে বিমা ফি আলিক মানে হচ্ছে ইনক্লুডিং অন্তর্ভুক্ত কি রয়েছে আল খুব জুমানের রুটি ওলবাই দুমানের ডিম ওয়া মুরাব্বায়াতুল ফওয়াকে এবং যে ফলের জেলি মুরাব্বায়াত মানে জেলি ঠিক আছে ফওয়াকে ও জুবদাতু দাতু দাতু অথবা জুবদাতুন যার অর্থ হচ্ছে মাখন ও জাবাদি এবং জাবাদি বিশেষ করে এটা হচ্ছে বলা হয় যে সাহফাতুন মেন খাজাফিন মানে এমন পাত্র যেটা চীনামাটি থেকে তৈরি মাটির মাটি থেকে তৈরি করা হয়েছে ইউরুফি হাল্লাবান যেখানে দুধ জমাকৃত অবস্থায় থাকে মানে দইকে বোঝাচ্ছে ঠিক আছে এবং কি রয়েছে সেখানে দই রয়েছে জুবনাতু জুবনাতুন মানে হচ্ছে পনির পনির রয়েছে ওয়াল হালিবো দুধ রয়েছে মানে চা রয়েছে ওয়াল কফি রয়েছে ও সাবুন মানে সাবান রয়েছে ওমা আজুন আসনানি এবং দাঁতের মাজুন রয়েছে ঠিক আছে টুথপেস্ট ওমা আজুন হেলাকাতি হেলাকাতুন মানে হচ্ছে শেভিং ঠিক আছে অর্থাৎ শেভিং ক্রিম রয়েছে ওয়া শ্যাম্বু মানে শ্যাম্পু রয়েছে ওয়াল আর মানে চাল রয়েছে ওয়াল আদাসু মানে ডাল রয়েছে ওয়ালিকু মানে আটা রয়েছে ওয়াল হেম্মু মানে ছোলা রয়েছে ওয়াল জাউজু জাউজুন মানে হচ্ছে আখরোট রয়েছে ওয়া জাউজুল হিন্দি জাউজুল হিন্দ মানে নারকেল রয়েছে ওয়াল লাউজু লউজুন মানে হচ্ছে বাদাম রয়েছে ওয়াল ফোস্তাক ফুস্তাক মানে পেস্তা রয়েছে ওয়াল কুরকুম কুরকুম মানে হচ্ছে হ্যাঁ কুরকুম মানে হচ্ছে হলুদ রয়েছে ওয়াল কুসবুরাতু এবং কুসবুরা কুসবুরা শব্দের অর্থ হচ্ছে জাস্ট ওয়ান সেকেন্ড ইয়েস কুসবুরা ইয়েস কুসবুরা মানে হচ্ছে ধনিয়া যেটা ধন ধনে বলে ঠিক আছে তো ধনিয়া মশলা ওয়াল ফিলফিল ফিলফিল মানে হচ্ছে মরিচ ওয়াশাত্তাতু সাত্তাতু এটা এক ধরনের এটা হচ্ছে সাত্তাতুন যেটা এটা এক ধরনের হট সস সস মানে হচ্ছে চাটনি ঠিক আছে মানে গরম চাটনি ওয়াল হেব্বা ওয়াল আহ হাববাহানু হাব্বাহান মানে হচ্ছে এলাচি হাব্বাহান এলাচি ওয়া তামারোল হিন্দি এবং তামারুল হিন্দ মানে তেঁতুল ওয়া নাহা আর এ ধরনের অনেক কিছু রয়েছে আম্মা আল বাক্কা আলু বলা বাহুল্য যে যে মদি দোকানদার রয়েছে ফাইন রাজুলুন তাইয়িবুন সে একজন খুব ভালো মানুষ ও নাশীতুন মানে হচ্ছে সে একজন কর্মঠ ও আমিনুন মানে বিশ্বস্ত ও মুজিদ্দুন মানে পরিশ্রমী ও মুসাঈদুহু এবং তার যে যে সমস্ত অ্যাসিস্ট্যান্টগুলো রয়েছে মোসা ছিল আসলে কিন্তু এটা মুদাফার কারণে নুনটা হজফ হয়ে গেছে ও মুসাঈদুহু আইদুহু এবং তার যে হেল্পার্স রয়েছে সাহায্য কারিগণ রয়েছে আয়ুদান হিদুনা তারাও খুবই পরিশ্রমী দেহাবা আলী নীর আল বাক্কা আলী আলী সে মুদির দোকানদারের কাছে গিয়েছিল ওয়াসাল্লাম আলাইহি তার ওপর সালাম দিয়েছিল তাকে সালাম করেছিল ফারহাবিহি আল বাক্কা আলু যে মুদি দোকানদার সে তাকে স্বাগতম জানিয়েছিল ওয়াসাল্লাম আলাইহি কাদ আলিক এবং এভাবেই সে তার উপর যে সালামের মানে উত্তর দিয়েছিল মানে সালামের উত্তর দিয়েছিল তো আজকে এ পর্যন্তই আমরা বাকি যে কনভারসেশন তাদের দুজনের মধ্যে কথোপকথন হবে সেটা সেটা আমরা পরের পার্টে পড়বো ইনশাল্লাহ হ্যাঁ আসসালামু আলাইকুম বারাকাতু